नमस्कार बंधुरा, गार्डेनिंग संक्रांत विषय नतून नतून आपडेट दीते अपन सामने चले तनय और आपनारा देखें यूट्यूब चैनल गार्डेन टाच अफ ग्रीनारी। चैनल नतून हमले चैनल सबसक्राइब कर रखार अनुरोध रही। बंधुरा, तनयर गार्डेन टाच अफ ग्रीनारि छाद बागने सकल के स्वागत। अपन सामने ड्रागन गाज देखते देखुन परपर तीनटे कंटेनारे ड्रागन गाच रही है। देखुन जथेष्ट बड़ो गाचगलो माथागुलो अनेक बड़ो बड़ो गए। तई गाच एबछर प्रचुर ड्रागन फल आशा करछी। सबे गरम पड़े और ड्रागनेर कुड़ी आसते शुरू करेछे। अलरेडी एक ड्रागन फल एर आगे दुटो तीनटे कुड़ी एसेछिलो, तार मध्ये एकटा किन्तु ड्रागन फल अलमोस्ट मैच्योर हवार पथे। एइटार शॉट्स आपनारा देखेछेन, देखुन एइटा अलमोस्ट मैच्योर हवार पथे। एखोनो दु एकटा दिन बाकी आछे मैच्योर होते, आरो पुरो लाल हो जाबे। एखोनो जेटा देखछेन जे एइगुलो एकटु एकटु सबुज रयेछे और कलरटा एकटुखानी पिंकिश कलर, एकटु गोलापी आस्ते आस्ते लालचे कलर आसछे। एबार जखन पुरो मैच्योर हो जाबे तखन पुरो लाल हो जाबे। एई ड्रागनटा रेड भैराइटिर ड्रागन एवं ओजनटाओ मने होच्छे खराब होबे ना, भालोई होबे। आर टेस्ट तो ना बोललेई नय, दुर्दान्त टेस्ट, दुर्दान्त टेस्ट। एर आगेओ ड्रागनेर अनेकगुलो भिडियो आछे आमार चैनेले, जारा नतून तादेर बोलबो जे चैनेले भिडियो सेक्शने गिये आपनारा सेई भिडियोगुलो देखे नीते पारें। आर ना होले आमी एई भिडियोर शेषे डेस्क्रिप्शन बक्से ओई भिडियोर लिंकगुलो दिये देबो, सेखान थेके आपनारा आगेर ड्रागनेर भिडियोगुलो देखे नीते पारें। किभाबे ड्रागन करते होबे छाद बागाने और एछाड़ा करार परेओ কিভাবে ড্রাগন আমার হয়েছে ছাদে সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং ড্রাগন করবেন তার প্রসেস কিন্তু পরের পর অনেকগুলো ভিডিও সেইভাবে করে দেখানো আছে, কিভাবে কন্টেনার তৈরি করবেন, কিভাবে মাটি করবেন, কিভাবে পটিং করবেন, একদম ছোট থেকে বড় অবস্থায় আস্তে আস্তে ফাইনাল পটিং সব দেখানো আছে। আপনারা পুরোপুরি যদি ভিডিওগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু ড্রাগন করা আপনাদের পক্ষেও খুব সহজ হয়ে যাবে। দেখুন অসাধারণ সুন্দর ফল, দুর্দান্ত মিষ্টি। অনেকে বলেন ড্রাগন ফল মিষ্টি হয় না, কেনা ড্রাগনও মিষ্টি হয় না, কিন্তু আমার এই ড্রাগন কিন্তু দুর্দান্ত মিষ্টি। এবং কালার ভেতরে একেবারে লাল টকটকে কালার থাকে, দারুণ মিষ্টি, দারুণ টেস্ট। আমার ছেলেরা তো দারুণ ভালোবাসে এটা খেতে, দুর্দান্ত খেতে, এবং আমাদের পরিবারের সবাই ভালোবাসে, শুধু ছেলেদের কথা কেন বলবো। দারুণ টেস্ট এবং পুষ্টিগুণের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা এখন নিশ্চয়ই জানেন যে ড্রাগন প্রচণ্ড এতে পুষ্টিগুণ সমৃদ্ধ, সেই জন্য ড্রাগন কিন্তু আপনারা ছাদে অবশ্যই করুন। আর এই ড্রাগন গাছ করা কিন্তু যথেষ্ট সোজা আমি বলবো। একবার যদি কষ্ট করে কন্টেনারটা তৈরি করে নিতে পারেন আর সেই কন্টেনারে যদি গাছ বসিয়ে দেন তাহলে কিন্তু ড্রাগন পরবর্তীকালে কিন্তু আপনাদের প্রচুর ফল দেবে। হ্যাঁ, ড্রাগনের কাঁটাগুলো কিন্তু একটু সাবধান, যখন গাছ হ্যান্ডলিং করবেন তখন কাঁটা যাতে না লেগে যায় সেটা দেখতে হবে। তবে গাছ করতে গেলে তো একটু আধটু হতেই পারে, আমারও অনেক সময় কাঁটা লেগে গেছে হাতেতে, আস্তে করে বার করে নিয়েছি, কোনো অসুবিধা হয় না। দেখুন ঝড়েতে একটুখানি সাবধানে রাখতে হবে গাছগুলোকে, একটু সাপোর্ট টাপোর্ট দিয়ে রাখতে হবে। আমিও কিছু কিছু সাপোর্ট দিয়ে রেখেছি, দেখুন টবের সাপোর্ট দিয়ে রেখেছি, কিছু কিছু এরকম ইঁটেতে দড়ি বেঁধে রেখেছি যাতে কালবৈশাখী ঝড় বা আজকাল তো বিভিন্ন রকম ঝড় মাঝে মাঝেই আসে, ঘূর্ণিঝড় এসব আসে, সেগুলো থেকে রক্ষা করার জন্য যতটা যা সম্ভব প্রিকশন আপনাদের নিতে হবে। তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। গরমেতে আমাদের বিভিন্ন ফল গাছ করতে আমরা সমস্যায় পড়ি, কেননা এত প্রচণ্ড গরম আমাদের কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং কলকাতা দমদমের আশেপাশে, আমি যে দমদমের কাছাকাছি যে জায়গায় থাকি কলকাতার মধ্যেই, কিন্তু উত্তরের একদম এক্সট্রিম নর্থ, সেই জন্য এখানেও কিন্তু শুধু এখানে কেন বলবো, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যেভাবে এবারে বা পরবর্তী বছরেও হয়তো হবে, যেভাবে লু বইছে, আবহাওয়া যেসব যেভাবে 42 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচার ছাড়িয়ে যাচ্ছে, 42-43 ডিগ্রি হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড গরম লু বইছে, তাতে কিন্তু অন্যান্য ফল গাছ কিন্তু করা যথেষ্ট শক্ত হয়ে যাচ্ছে আমাদের পক্ষে, বিশেষ করে ছাদের ওপর যেখানে ডাইরেক্ট হিটটা আরও বেশি করে পড়ে এবং গাছের পাতা পুড়ে যায়, গাছের ফল ঝরে যায়, ফুল ঝরে যায়, অনেক সময় অনেক ফল বেশ কিছুটা বড় হওয়ার পরেও ঝরে যায়। তা সেই জন্য সেক্ষেত্রে কিন্তু এই ড্রাগন গাছ কিন্তু একদম পারফেক্ট গাছ, এই গাছে কিন্তু এইসব ভয় নেই।
ড্রাগনের মাটি যদি একবার জলে ভিজিয়ে দিতে পারেন আর দুবেলা যদি গাছকে প্রচণ্ড গরমের মধ্যে একটু হালকা করে স্নান করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। ড্রাগন গাছে অনেকে বলেন যে দু তিন দিন বাদে বাদে জল দিলেই চলে, কিন্তু আমি বলবো যে গাছের মাটি যেন একদম শুকিয়ে না যায়, সে গাছেতে ফুল বা ফল থাকুক বা না থাকুক গাছের মাটি যেন একদম শুকিয়ে না যায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, না হলে আর কোনো সমস্যা নেই। দু তিন দিন জল এইভাবে করবেন না, গাছের মাটিটা লক্ষ্য রাখবেন, যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু জল দেবেন। এবং দিনে কিন্তু একবার করে, শীতে হোক গরমে হোক, আমি কিন্তু দিনে একবার করে অবশ্যই জল কিন্তু গাছের মাটিতে দিই। আর এত প্রচণ্ড গরম বলে কিন্তু দুবার কিন্তু গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিই, একবার বিকেলের পর সন্ধ্যের দিকে গাছটাকে স্নান করিয়ে দিই, তখন আর হয়তো গাছের মাটিতে জল দিই না, কিন্তু সকালবেলা গাছের মাটিতেও দিই আর গাছটাকে স্নান করিয়ে দিই। এইভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর ড্রাগন গাছে বলে রাখি পোকামাকড়ের কিন্তু সমস্যা একেবারেই নেই, আর ফাঙ্গাসের প্রবলেম একটুখানি হয় কিন্তু সেটা খুবই নমিনাল, খুবই সাধারণ। মাটিতে একটুখানি ড্রাগনের গোড়া পচা রোগ একটুখানি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যদিও আমি সেভাবে এই সমস্যার সম্মুখীন হইনি। সেই জন্য মাটিটাকে যদি আপনারা যখন তৈরি করছেন তখন যদি মাটিতে ফাঙ্গিসাইড মেশানো থাকে বা ট্রাইকোডার্মা ভিডিডি যদি আপনারা মিশিয়ে দেন তাহলে কিন্তু আর পরবর্তীকালে যদি মাঝে মাঝে ট্রাইকোডার্মা ভিডিডি মাটিতে দেন তাহলে কিন্তু আশা করি আর ড্রাগনের কিন্তু মাটিতে বা গাছের গোড়া পচা রোগ আপনাদের প্রবলেমে ফেলবে না। আর এছাড়া যখন পারবেন সুবিধা মতো তখন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, কিন্তু আমার খুব একটা ফাঙ্গিসাইড স্প্রে করা হয় না, সত্যি কথা যেটা কাজে কর্মে ব্যস্ত থাকি ব্যবসার কাজে, সেই জন্য ফাঙ্গিসাইড খুব একটা স্প্রে করা হয় না। পেস্টিসাইড তো লাগেই না বলতে গেলে, এখানে পোকামাকড়ের ভয় নেই। তবে আপনারা অন্য গাছে যখন ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করছেন তখন করে দিতে পারেন, অতিরিক্ত যত্ন করার কোনো দরকার নেই। একটু আধটু ভিটামিন মাঝে মাঝে স্প্রে করবেন, অনেক সময় ড্রাগনের এই ডালগুলো একটুখানি হলুদ হলুদ ভাব এসে যায় যেমন আমার দু একটা গাছে হয়তো দেখতে পাচ্ছেন, তখন একটুখানি হয়তো ভিটামিন স্প্রে করতে পারেন। না করলেও কোনো ব্যাপার না, লিকুইড ফার্টিলাইজার দেবেন গাছেতে, সর্ষের খোল পচা তরল সার দেবেন আর কলার খোসা পচা তরল সার দেবেন, যার জন্য আপনার পটাশিয়াম প্রচুর পরিমাণে পাবে গাছ কলার খোসার জন্য, এইগুলো করবেন, এতেই হবে। আর যখন সম্ভব হবে একটু ভিটামিন স্প্রে করবেন, ফাঙ্গিসাইড পেস্টিসাইড যদি অন্য গাছেও স্প্রে করেন তাহলেও এখানেও করবেন। আমি তো একটা দেখালাম আপনাদের যে ড্রাগনের ফল একটা ধরেছে, এছাড়াও আরও দুটো কুঁড়ি হয়েছিল, মিথ্যে কথা বলবো না, দুটো কুঁড়ি হয়েছিল কিন্তু হয়তো প্রচণ্ড গরমের জন্যই হতে পারে, সেইগুলো কিন্তু ফলে কিন্তু পরিণত হয়নি। আর হ্যান্ড পলিনেশন কিন্তু করে দিতে হবে ড্রাগনের, কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হবে ড্রাগনের ফুলকে, রাত্রি 9টার দিকে কিন্তু ড্রাগনের ফুল ফোটে, এই হ্যান্ড পলিনেশন করলে কিন্তু ফল কিন্তু অনেক ভালো হবে, অনেক উন্নত মানের ফল হবে। অনেকে বলেন হ্যান্ড পলিনেশন না করলেও ড্রাগনের ফল হয়, কিন্তু আমি বলবো হ্যান্ড পলিনেশন করে দেবেন, আমি কিন্তু করে দিই। আর এখন পর্যন্ত গাছে একটি তো প্রায় ম্যাচিওর ফল আপনাদের দেখালাম, এছাড়াও কতগুলো কুঁড়ি প্রায় ফোটার অপেক্ষায় সেটা আপনাদের দেখিয়ে দিই। চলুন, এইটা তো মনে হচ্ছে হয়তো আজ রাত্রেই হয়তো ফুটবে, দেখুন সামনে থেকে ভালো করে দেখাচ্ছি, আজ না হোক কাল রাত্রে তো ফুটবেই, আজকে যদিও না ফুটে কাল রাত্রে অবশ্যই ফুটবে। এ দেখুন পরপর তিনটে ফুল আছে, দেখুন এটা একদম প্রায় মাটিতে ঠেকে গেছে, মাটিতে ঠেকে গেছে। অনেকে বলেন যে মাটিতে ঠেকার আগে 6 ইঞ্চি ওপর থেকে ডাল কেটে দিতে হবে তবে ফুল আসবে, দেখুন আমি কিছুই করিনি কিন্তু একদম তলা থেকে কিন্তু ফুল এসে গেছে, ফুল এসে গেছে। আর এই দেখুন এই পরপর তিনটে ফুল রয়েছে, পরপরই ফুটবে, এখানে দেখুন তিনটে ফুল আপনাদের দেখালাম, চলুন এইখানে দেখুন আর একটা ছোট্ট ফুল, দেখুন ছোট্ট ফুল সবে এসেছে, দেখুন ছোটো ফুল এসেছে। চলুন পাশেরগুলো দেখি, এখানেও কিন্তু ফুল আছে, দেখুন দেখাচ্ছি, দেখুন এই দেখুন এই ফুলটাও যথেষ্ট বড় হয়ে গেছে, এটা এইখানে দেখুন ফুল রয়েছে, এগুলো বেশ কিছুদিন বাদে ফুটবে, এখানেও একটা ফুল রয়েছে, তারপর এখানেও দেখুন রয়েছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখুন এখানেও রয়েছে। তবে চলুন পাশেরটা দেখাবো, এটা তো অলমোস্ট ম্যাচিওর হবার পথে ফলটা, চলুন আরও ফুল আছে আপনাদের দেখাবো, গুনতে থাকুন আপনারা কতগুলো ফুল গুনতে থাকুন। এ দেখুন এখানেও রয়েছে, এই ফুলটা অনেকটাই বড়। এবার চলুন পেছন দিকে গিয়ে ফুল দেখাবো, এই দেখুন এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এইখানে দেখুন দুটো ফুল এসেছিলো কিন্তু ফুল দুটো বুঝতেই পারছেন শুকিয়ে গেছে, ফুল দুটো শুকিয়ে গেছে, তার জন্যে কিন্তু অবশ্য দেখুন এই যে এই ডালটা কিন্তু আমার ঝড়েতে ভেঙে গেছিলো, আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম প্লাস্টিক দিয়ে কিন্তু কাজ হয়নি, যাই হোক এই ডালটা হয়তো কেটে দিতে হবে। তা দেখুন তাহলে আপনারা নিশ্চয়ই গুনলেন যে কতগুলো ফুল এসছে গাছেতে, তা সেই জন্য এই প্রচণ্ড গরমে যখন আমরা অন্য ফল গাছ
করতে হিমশিম খেয়ে যাই বা সেই ফল গাছে ফল আসা খুব মুশকিল হয়ে যায়, ফুলের কুঁড়ি ঝরে যায়, ফলের গুটি ঝরে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ড্রাগন গাছ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই গরমের শুরু থেকেই কিন্তু ড্রাগন গাছ ফল দিতে শুরু করবে এবং চলবে সেই শীতের আগে পর্যন্ত, শীতের একদম মুখ অবধি, যতক্ষণ না শীত পড়ছে ততক্ষণ কিন্তু ড্রাগন গাছ কিন্তু আপনাদের সারা বছর ধরে কিন্তু ফল দিয়ে যাবে। গত বছরই আমি প্রথম ড্রাগন গাছ থেকে ফল পেয়েছি, প্রথম বছরে ফল যথেষ্ট ভালোই হয়েছে, প্রায় 20-25টা ফল খেয়েছি। এবছর আশা করি আরও বেশি ফল হবে, দেখা যাক। চলুন, যেমন যেমন হবে তেমন তেমন আপনাদের আমি ভিডিওতে আপডেট দেবো, তাই চলুন আপনারাও ছাদে আমার মতো এরকম ড্রাগন গাছ করে ফেলুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি গার্ডেন টাচ অফ গ্রিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।